রীতিমতো স্বপ্নের ফর্মে আছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টে দুই ইনিংসে তার ব্যাট থেকে বেরিয়ে আসে 141 আর 52 রান। দল হারলেও এমন বড় পারফরমেন্সের পুরস্কার পেলেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক এই ব্যাটার। বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কিং ও সর্বোচ্চ রেটিং পয়েন্টের মালিক হয়েছেন লিটন দাস। আইসিসি র্যাঙ্কিং এ লিটনের রেটিং পয়েন্ট এখন 624। বাংলাদেশের টেস্ট ইতিহাসে তার আগে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ড ছিল তামিমের। 2017 সালের আগস্টে তামিম রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন 709। এছাড়া রেকর্ড রেটিং পয়েন্টের র্যাঙ্কিং এ আরও উন্নতি হয়েছে লিটনের। 17 থেকে 5 ধাপ এগিয়ে 12তম অবস্থানে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের টেস্ট ইতিহাসে তামিম ইকবালের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল 14 নম্বর অবস্থানে। এছাড়া মুশফিকুর রহিম একবার 16 নম্বরে উঠে এসেছিলেন। এখন মুশফিক 17 নম্বর। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে 175 রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন 23 রান। এতে 8 ধাপ এগিয়ে নিউজিল্যান্ডের হেনরি নিকোলসের সঙ্গে 17 নম্বর অবস্থানে এসেছেন মিস্টার ডিপেন্ডেবল। এদিকে কেরিয়ারে প্রথমবারের মতো জোড়া শূন্য মেরে তামিম নেমে গেছেন 5 ধাপ। বর্তমানে 32 নম্বর অবস্থানে আছেন দেশসেরা এই ওপেনার। 2 ইনিংসে 9 আর 0 করে অবনতি হয়েছে মুমিনুল হকেরও। তিনি নেমে গেছেন 64 নম্বর অবস্থানে। সাকিব আগের মতো ব্যাটিং র্যাঙ্কিংয়ে 43তম স্থানে রয়েছে।